নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এখনও পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বিকেলে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল সাবিত আল আসাদ লঞ্চটি। পথে সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে শীতলক্ষা নদীতে নারায়ণগঞ্জের কয়লাখোলা এলাকায় নির্মাণাধীন মদনগঞ্জ সেতুর নিচে বালুবাহী একটি নৌযানের সঙ্গে লঞ্চটির সজোরে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে লঞ্চটি ডুবে যায়। যাত্রীদের কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগই নদীতে বাঁচার লড়াই করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী স্থানীয়রা আরও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। তবে এখনও অর্ধ শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন, কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এদিকে নদীর তীরে নিখোঁজদের স্বজনরা ভিড় করেছেন, তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। এ ঘটনার সর্বশেষ তথ্য জানাতে শীতলক্ষা নদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, ট্যাঙ্কারের ধাক্কায় ডুবে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখন কিন্তু আমরা রয়েছি সেই শীতলক্ষা নদীতে। প্রচণ্ড বাতাস এখানে এই মুহূর্তে, এখানে অনেকটা সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় হচ্ছে এই এলাকায়। তা আমরা তার মধ্যেই কিন্তু জাহাজে চড়ে কাছাকাছি চলে এসেছি যেখানে লঞ্চটি ডুবে গিয়েছে, এবং আমরা কিন্তু সেখানে দেখেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো লঞ্চটি ডোবার চিত্র আমরা দেখেছি, খুব স্পষ্টই কিন্তু আমরা দেখেছি যে তেলবাহী যে ট্যাঙ্কারটি সেখানে ছিল, যার নাম হলো SK-3, সেই ট্যাঙ্কারের পুরোপুরি ধাক্কায় কিন্তু সাবিত আল হাসান নামের যে জাহাজটি বা যে লঞ্চটি, যে লঞ্চটি মূলত নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ বা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচল করে, সেটি কিন্তু ডুবে গিয়েছে। এবং মূলত শীতলক্ষার যে জায়গাটিতে লঞ্চটি ডুবেছে সেখানে একটি সেতু নির্মাণের কাজ চলছে, এবং সেখানে আমরা যদি জানতে পেরেছি যখন সেতুর যেখানে কাজ চলছে অর্থাৎ পিলারের কাজ, সেই পিলারের জায়গাটি থেকেই মূলত যখন লঞ্চটি পাশ দিয়ে ঘুরে যাচ্ছিল তখনই কিন্তু পিছন থেকে এসে SK-3 নামের যে ট্যাঙ্কার বা লরি যায় বলি সেটি কিন্তু পিছন থেকে ধাক্কা দিয়েছে। অর্থাৎ ঠিক একইভাবে কিন্তু, ঠিক একদম পুরোপুরো হুবহু এই একইভাবে কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েক মাস আগে বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড 2 যে লঞ্চটি ডুবেছিল সেটিও কিন্তু ঠিক একইভাবে ডুবেছিল। পিছন থেকে একটি বড় লঞ্চ এসে সেটিকে ধাক্কা দিয়েছিল এবং আজও কিন্তু আমরা সেটিই দেখলাম। তো এখন এখানে প্রচণ্ড বাতাসের কারণে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড কিংবা নৌপুলিশ, তাদের কিন্তু উদ্ধার অভিযান চালাতে বেশ বেগ পেতে হচ্ছে, খুব আস্তে আস্তে কাজ করতে হচ্ছে। কারণ আমরাও একদম খুব বড় একটি জাহাজে রয়েছে এই মুহূর্তে, আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টকর। তবে আমরা যদি জানতে পেরেছি যে লঞ্চটি ডুবে গিয়েছে, সেই লঞ্চটি মোট 68 জন যাত্রী বহন করতে পারে সক্ষমতা রয়েছে, এবং সেটি যখন মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল সেই লঞ্চটির যে ভয়েস থাকে, সেই ভয়েসে বলা হয়েছে মোট 45 জন যাত্রী ছিল। তবে সেটি হলো লিখিত কাগজে কলমে, কিন্তু আসলে কতজন যাত্রী ছিল সেটি কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তো এবং আমরা BRWT-র চেয়ারম্যান কিংবা BRWT-র উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু সবাই সেখানে যাচ্ছে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জের যে একটি উদ্ধারকারী জাহাজ রয়েছে BRWT-র প্রত্যয়, সেই প্রত্যয় জাহাজটি ইতিমধ্যে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছে উদ্ধার করতে। এবং এখানে কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট, এই লঞ্চটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে পুরোপুরি নদীর তলদেশে চলে গিয়েছে। এখন সবার প্রথমে লঞ্চটি কোন জায়গায় আছে সেটি যেমন আগে চিহ্নিত করতে হবে, এরপরে সেটি উদ্ধারকারী জাহাজ কিংবা যেভাবে উদ্ধার করা যায় সেটি আমরা দেখব। এবং লঞ্চটির যে আকার আমরা দেখলাম,
সেটা কিন্তু এটি একদমই ছোটখাটো একটি লঞ্চ। ঠিক এই একই ভাবে একটি লঞ্চ কিন্তু বুড়িগঙ্গায় ডুবে গিয়েছিল। যদি আমরা দেখাই নদীর অবস্থা মুহূর্তে, আপনি দেখছেন নদীতে কিন্তু প্রচন্ড স্রোত এই মুহূর্তে, একই সঙ্গে নদীতে প্রচন্ড বাতাস। এই বাতাসের কারণে কিন্তু এখানে কোনোভাবেই উদ্ধার কাজ বা কোনো কাজ করা কিন্তু খুব বেশি সহজ হবে না, সেটি কিন্তু আমরা খুব স্পষ্টই বুঝতে পারছি। এই লঞ্চটি আসলে কখন নাগাদ চিহ্নিত করা হবে, তার মধ্যে রাত রয়েছে, অন্ধকার, অনেকগুলো কিন্তু বিষয় কাজ করছে এই লঞ্চটি উদ্ধার করবার ক্ষেত্রে। আমরা একইভাবে দেখেছিলাম বেশ কয়েক মাস আগে বুড়িগঙ্গা নদীতে একটি বড় জাহাজের ধাক্কা, ঠিক একইভাবে সেটিও পিছন থেকে এসে কিন্তু মর্নিং বার্ড দুই লঞ্চটিকে সজোরে ধাক্কা দিয়ে পুরোপুরি পানির তলে ডুবিয়ে দিয়েছিল এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষ সলিল সমাধি হয়েছিল, জীবন দিতে হয়েছিল। ঠিক একইভাবে কিন্তু আজকেও দেখা গেল যে বড় একটি ট্যাঙ্কার বা লরি বা তেলের জাহাজ, যাই বলি মালবাহী জাহাজ, সেটি যখন যাচ্ছিল ঠিক পাশ দিয়ে কিন্তু যাচ্ছিল ছোট্ট লঞ্চটি, যেটি মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রুটে চলাচল করে থাকে, সেই লঞ্চটি যখন পাশ দিয়ে যাচ্ছিল সামনে একটি যে ব্রিজের কাজ চলছে, মূলত ব্রিজটির নাম হলো চায়না ব্রিজ, যেটি আপনার নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জকে সংযুক্ত করবার কথা, তো সেখানে কিন্তু সেই ব্রিজটির কারণে ওই জায়গাটি সরু হয়ে গিয়েছে। আমরা যদ্দূর দেখতে পেরেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভিডিও, সেখানে তখন দেখা গিয়েছিল যে ওই যে পিলারটি ছিল, সেই পিলারটি যখন পাশ দিয়ে লঞ্চটি যাচ্ছিল সেটিই কিন্তু তখনই কিন্তু পাশ থেকে আসা বড় একটি জাহাজ, যেটি একটি ট্যাঙ্কার বলা হয়, সেই ট্যাঙ্কারের ধাক্কা কিন্তু পুরোপুরি লঞ্চটি একদম পানির তলে চলে গিয়েছে। তো সর্বশেষ আমরা এখানকার যারা মানুষ রয়েছেন বা স্বজনহারা মানুষ রয়েছেন বা নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন, তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন, তবে সেটি খুব সুনির্দিষ্টভাবে কতজন সেটি কিন্তু এখনই বলা সম্ভব নয়। ফায়ার সার্ভিস বা আরও যারা রয়েছেন তারা যখন সবাই একসঙ্গে কাজ শুরু করতে পারবেন তখনই বোঝা যাবে লঞ্চটি কোথায় রয়েছে, চিহ্নিত করা যাবে। তো সেটি আমরা নিশ্চয়ই আপনাকে আবারও একটু পরে যখন পুরোপুরি ঘটনাস্থলে যেতে পারবো সেখানে গিয়ে আমরা পুরোপুরি আপনাকে আবার জানাতে পারবো। তা আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবকিছু। রাব্বি, শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবি এবং এর পরবর্তীতে উদ্ধার তৎপরতার সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিফ।